আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ভাজা করে লেচা সামাই করে দেখাবো। সাধারণত লেচা সামাই থেকে এই ভাজা লেচা সামাই খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্টি। তো চলুন দেখে নিই এই লেচা সামাই কীভাবে করা যায়। আমি এখানে 100 গ্রাম লেচা সামাই নিয়েছি। লেচা সামাইটা করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচা ঘি। ঘিটা দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিস। এবার দিয়ে দেবো কিছু কাজু বাদাম, আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা দারুচিনি আর 3টে এলাচ। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো লেচা সামাইটা। এবার মিডিয়াম আঁচ করে বেশ কিছুক্ষণ ভাজবো। হাই আছে, ভাজা যাবে না। 2 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন সিমাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, চিনিটা নিজেদের টেস্ট মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 4 চামচা পাউডার দুধ। পাউডার দুধ আর চিনি দিয়ে আমি মিনিমাম 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভাজা করব। অনবর নাড়তে হবে, নইলে তলায় লেগে যাবে, নাড়া বন্ধ দেওয়া যাবে না। 4 থেকে 5 মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার যে পাত্রে আমি দুধ সামাইটা রেডি করব, সে পাত্রে আমি সেমাইগুলো উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। এরকম 2টো ছোট ছোট বাটিতে আমি সেমাইগুলো নিয়ে নিলাম। আবার ওই কড়াইটা গ্যাস অন করে গ্যাসে চড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। 100 সেমাইয়ের জন্য দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এবার আমি ঢাকনা দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। ঘি দিয়ে দুধের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব, নর্মাল ঠান্ডা। কুসুম কুসুম ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি আঙুল ডুবিয়ে রাখতে পাচ্ছি। তো চলুন এবার পরের ধাপে। আমি যে বাটিগুলোতে সামাই উঠিয়ে রেখেছিলাম সেই সামাইয়ে দুধগুলো ঢেলে দিচ্ছি। কুসুম কুসুম অবস্থায় দুধগুলো ঢালতে হবে। এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এখানে বিদায় নিই।